হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন আজকে ইপসন এল 31-10 প্রিন্টারটি, এই প্রিন্টারটি কী প্রবলেম তার খুঁটিনাটি নিয়ে আপনাদের কিছু ইনফরমেশান দিব আমরা। তো এখন চলুন দেখি এই প্রিন্টারটি কী প্রবলেম আছে। আমরা প্রিন্টারটি অন করলাম, অন করার পরে প্রিন্টারটি আমরা একটা ক্লিন দিয়ে দেখবো আসলে প্রিন্টারটি কী সমস্যা আছে। আমরা একটা সাদা কাগজ নিলাম, নিয়ে প্রিন্টারটির একটু চেক করব যে আসলে প্রিন্টার কি কোনো সমস্যা আছে কি না। তবে সমস্যা আছে প্রিন্টারটি, যে বন্ধুরা এই জিনিসটা উড়াচ্ছে কারণ প্রিন্টারটি অনেক শব্দ হচ্ছে। এটা হচ্ছে আপনার কিছু ময়লা আছে এতে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আর এটা উড়ানোর জন্য আপনি একটা ভাঙা কেরোসিন নেবেন, নিয়ে আপনার সাধ্য মতন আপনি চেষ্টা করবেন দেখবেন উড়ে যাবে।
আমরা দেখতেছি এই প্রিন্টারটির শব্দটা, হ্যালো বন্ধুরা, আপনারা প্রিন্টারটি দেখছেন। এই প্রিন্টারটি প্রিন্ট করার সময় একটা শব্দ হবে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। প্রিন্টারটি যে শব্দটি হচ্ছে আসলে এটা কিসের শব্দ, এটা আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই যে শব্দটা দেখুন, এই যে শব্দটা হচ্ছে না, কর্কর্ক শব্দ হচ্ছে, এই শব্দটা রিমুভ করার জন্য আমরা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তো বন্ধুরা, প্রিন্টারটি আগে আপনার যে হেডের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটি আল্লাহর রহমতে আর থাকবে বলে মনে হচ্ছে না। আমরা একটা প্রিং দিয়ে দেখি যে আসলে শব্দটি আসে কি না। তো আমরা এর মধ্যে আপনাদের না দেখায় একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনার হেড বেলের যে মোটরটি আছে ডান সাইডে, ওই মোটরটি তো লাস্টে আমরা এই মোটরটি দেখাবো আপনাদের। এই যে এই মোটরটি চেঞ্জ করার পরে আমাদের প্রিন্টারটি এখন রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ঠিক করতে পারবেন প্রিন্টার। আমরা প্রিন্টারটি ফিট করবো।